बेंगल टाइगर सेगा অনেকদিন পরে সেগাকে দেখছি ও অনেকদিন পরে সেগাকে দেখছি ও আমার মাঠে রয়েছে বুঝলে চান্স নিয়ে গেল ভালো সে মজাদা ভালো সে বিশ্বজিৎ দারুণ সে জেমস আবারও সেই জেমস ওখান থেকে মেরু আবারও জেমস দুজনে যুগলবন্দী অত্যন্ত ভালো এবং গোল বলতে বলতে গোল কেইটার সাথে কমলদার কিন্তু আধা আছে জেমস গোল হতে পারে কিন্তু গোল 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 জেমস ওখানে স্কিন করছে কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছে যেহেতু ও এটা দারুণ শট ছিল बेंगल टाइगर মাঠের মধ্যে হুট করে ঢুকে গেছে মানে খেলা চলছে তো চার হাত পা ধরে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের মধ্যে মানে পরিবেশটাকে খারাপ করছিল জেমস বাংরা মেরু ও গোল হতে পারতো কিন্তু ভালো শটটা করেছিল সেগা অনেকদিন পরে সেগাকে দেখছি ও বাজে ভাবে কিন্তু মারলো এটা র্যামোস অবশ্যই এটা কার্ডের যোগ্য র্যামোস আবার হ্যান্ডশেক করে নিল যে না ঠিক আছে আমি মেরেছি আমি ভুল করছি মানে ভুল করেছি এটা কার্ড দেওয়া হলো সেটা আমার কোনো দাবি নেই র্যামোস কিন্তু এতটা ঠান্ডা মাথার প্লেয়ার নিজেও জানে ও কতটা জোরে মেরেছে এটা ট্যাকেলটা কতটা বিধিসম্মত ছিল কি না আরো একটা কার্ড হয়ে গেল কিন্তু ওখানে বল ছিনিয়ে নিল কিন্তু বাবু সোনাদা
এম এন্টারপ্রাইজ মহিষা দল কিন্তু আপাতত পিছিয়ে পড়েছে। এখন কিন্তু ফার্স্ট হাফ শেষ হলো, অর্থাৎ স্কোর লাইন 1-0 তে শেষ হলো ফার্স্ট হাফের খেলা। বনশ্রী ক্যাডারের আপাতত এগিয়ে রয়েছে। দারুণ সেভ, ফাউল হলো কিন্তু এটা। মজাদা আপাতত 1-0 পিছিয়ে, কর্নার হতে পারে। বৃষ্টির জন্য উপর থেকে করছিলাম, সেকেন্ড হাফে একটু নিচে দাঁড়িয়ে করছিলাম, পেলো না একটু জেমস, আবারও সেই জেমস, ওখান থেকে মেরু, আবারও জেমস, দুজনের যুগলবন্দী অত্যন্ত ভালো এবং গোল বলতে বলতে গোল। গতকাল জেমসের সাথে মেলুর খেলা দেখেছিলাম, অত্যন্ত ভালো বোঝাপড়া, সেই সাথে বনশ্রী ক্যাডারার কিন্তু এগিয়ে গেল। যেটা বলছিলাম, গতকাল আমি জেমস এবং মেরু যুগলবন্দী দেখলাম, আজকেও তাই, অত্যন্ত ভালো বোঝাপড়া দুজনের মধ্যে, এটাই তো থাকা দরকার ফুটবলে, তাহলেই তো টিমের পক্ষে সুফলদায়ক। পিছিয়ে পড়েছে এখন মহিষা দল, চেষ্টা করছে তারা একটা গোল পরিশোধ করার, এইটা মার্ক করছে কমলদা ওখানে। দারুণ শট ছিল, ক্রস বারে লাগলো বলটা, গোল হতে পারতো, কিন্তু গোল হতে পারতো। ধন্যবাদ,
থেকে হাবারো জেমস গোল হতে পারে, হতে পারে কিন্তু না, হতে হতে বলটা বেঁচে গেল গোল। গোল হতে পারে একটা, ও ভালো সেভ বাবু সোনাদা, মানে সম্ভবত কর্নার হয়ে যাবে। তবে এখনো চেষ্টা কিন্তু এটা পাই ওই সমস্ত ফুটবল অনুরাগী মানুষ, ফুটবলের টানে ফুটবলের আকর্ষণে মাঠে আসছেন, তাদের তো ধন্যবাদ। আর এখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তবে অনবদ্য ডিফেন্স জেমস, সেই জেমস দারুণ স্পিড পায়, গোল হতে পারে ওখানে, গোল হতে পারে ওখানে, বাঁচিয়ে দিল ল্যান্ড্রি কেইটা লাগাতে পারলেন না। তাদের আক্রমণে বল ছিনে নিল জেমস, গোল হতে পারে, 2-1, ভালো সেভ কিন্তু আমার, গোল গোল চলে এলো, 3-3 গোল হয়ে গেল, মহিষাদল অনেকটা পিছিয়ে পড়ল, এইটা কিন্তু ওখানে মিসপাস করলো। তিন তিনটে গোল হয়ে গেল, ভালো সেভ ভজাদা, জেমস ওখানে স্কিন করছে, কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছে যেহেতু অনেকটা এগিয়ে রয়েছে। র্যামোস ভালো বল মেরু মাইনাসে, জেমস বাঙ্গুরা ওখানে স্কিড করে গেল ক্রিস্টোফার, কিন্তু ঢুকতে দিল না ওখানে জেমস, আবারও জেমস বল ছিনিয়ে নিল, ও জেমসের এটা কী করলো, গোল হতে পারতো, ভালো সেভ, কর্নার হতে পারে, সেখান থেকে সরাসরি ব্যাকস করে দিয়েছেন গোলরক্ষক বাবুসোনাকে, বাবুসোনা সুইজন করেছেন নন্দরায়, টাইম আপ, ম্যাচ পরিচালক তার পাশে দিয়ে দ্বিতীয় খেলা শেষ, অর্থাৎ তৃতীয় লাইন দিতে পারছি, বর্তমান 0-0।